সাধ্যকে দাবিকে সামনে রেখে শনিবার শ্রম কমিশনারের সাথে ডেপুটেশনে মিলিত হন শ্রম দপ্তরের কর্মচারীরা। অফিসের অচলাবস্থা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কর্মচারীরা। ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে অংশ নিতে লখনউ যাচ্ছেন, তাদের নেতৃত্বে রয়েছেন শিক্ষক মনোজ রায়। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ে শনিবার কৈলাসহর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। গান্ধীজির জন্মদিবস উদযাপন উপলক্ষে শনিবার সোনামুড়া দাউধারণী সিদ্দিকিয়া ফজল মাদ্রাসার উদ্যোগে সাফাই অভিযান করা হয়। একগুচ্ছ দাবিকে সামনে রেখে শনিবার পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলা শাসকের দ্বারস্থ হল উদ্বাস্তু উন্নয়ন কমিটি। দাবি পূরণে এক মাসের সময় বেঁধে দিয়েছেন উদ্বাস্তুরা। গত সাত মাস ধরে উদ্বাস্তুদের দাবি দেওয়া শুনছেন না সরকারের প্রতিনিধিরা, মুখ্যমন্ত্রী সময় দিতে চাইছেন না, শনিবার এই অভিযোগ করেন উদ্বাস্তু নেতা সজল পোদ্দার। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম এবং তেলেঙ্গানা পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন জাতীয় নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। ছত্তিশগড়ে নির্বাচন হবে 12 ও 20 নভেম্বর, মিজোরামে নির্বাচন হবে 28 নভেম্বর, তেলেঙ্গানা ও রাজস্থানে নির্বাচন হবে 7 ডিসেম্বর। 11 ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ইন্দ্রজিৎ দেববর্মাকে শনিবার শেষ শ্রদ্ধা জানান কর্মরত সাংবাদিক। আগরতলা প্রেস ক্লাবে হয়েছে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের 16তম স্বর্ণ সম্ভারের উদ্বোধন হয় শনিবার। টলিউড তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি এর উৎসব উদ্বোধন করেন। বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে শনিবার চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। রাশিয়ার সঙ্গে S-400 ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর করল ভারত। শুক্রবার রাতে হায়দ্রাবাদ হাউসে 19তম দ্বিপাক্ষিক বৈঠকে স্বাক্ষর হয়। 2018 নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগ এবং ইয়েজিদি সমাজকর্মী নাদিয়া মুরাদ। শনিবার দুপুরে সবরুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজের এবিভিপি ছাত্র সংগঠন 20 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে ছাত্রের মৃত্যুর তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল। বকেয়া টাকা পাওয়ার দাবিতে শনিবার দুপুরে তেরিয়াবুড়া হাসপাতালের এসডিএমও পদ্মরাম দেববর্মাকে তালাবন্দী করে রাখল আশাকর্মীরা। শনিবার মহাকরণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাতে বাধারঘাট বিদ্যালয়ে 50,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার বর্মন। সাবরুমের হরিণা গাছগুলি শুক্রবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। এদিনে বিদ্যালয় নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন বিধায়ক শঙ্কর রায়। অমরপুরে শুক্রবার 2 দিন ব্যাপী রাষ্ট্রীয় পোষণ মেলার উদ্বোধন করলেন বিধায়ক রঞ্জিত দাস। শনিবার এই মেলার পরিসমাপ্তি। গাড়িরাখায় সংখ্যালঘু সম্প্রদায়ের বরযাত্রীদের উপর বখাটে মন্ত্রী হামলা। ঘটনা অমরপুর রেড স্টার ক্লাব সংলগ্ন এলাকায়। আক্রান্তরা চরম ক্ষুব্ধ। চুরির মালামাল উদ্ধারে চোরাইবাড়ি থানার পুলিশের বড়সড় সাফল্য। পলাতক চোরের বাড়ি থেকে লক্ষাধিক টাকার চোরাই মাল উদ্ধার করল চোরাইবাড়ি থানার পুলিশ। রাজধানী আগরতলা পৌঁছ উদ্যোক্তা ছাত্রবন্ধু ক্লাবে বর্তমানে জোরদার প্রস্তুতি। এবার দক্ষিণেশ্বরী মন্দিরের অনুকরণে ছাত্রবন্ধু ক্লাবে প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। শুক্রবার মোহনপুরে তারাপুর মার্কেট স্টলে শুভ দ্বারোদ্ঘাটন হল। স্থানীয় প্রবীণ বিশিষ্টদের হাতে ফিতা কাটে স্টলের দ্বারোদ্ঘাটন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ট্রাফিক পুলিশের গান্ধীগিরি অব্যাহত। শনিবার সকালে নন্দননগর এলাকা ট্রাফিক আইন ভঙ্গকারীদের গোলাপ ফুল প্রদান করল ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ।
শিক্ষামন্ত্রী হওয়ার পর এই প্রথম তারাপুর হাই স্কুল পরিদর্শনে গেলেন রতনলাল। পড়ুয়াদের পড়াশোনা সহ সংশ্লিষ্ট সার্বিক ক্ষেত্রে সক্রিয় হতে আহ্বান জানালেন রতনলাল। শুক্রবার সন্ধ্যায় তেলিয়াপুরা বাজারে মহকুমা প্রশাসনে পলিথিন ব্যাগ বিরোধী অভিযান, প্রচুর সংখ্যক পলিথিন ব্যাগ বাজেয়াপ্ত, পাশাপাশি পলিথিন ব্যাগ ব্যবহারকারী ব্যবসায়ীদের আর্থিক জরিমানাও করা হল। রেলের বগি থেকে ব্রাউন সুগার উদ্ধার করল বিএসএফ, ঘটনা শুক্রবার সন্ধ্যায় নালকাটা স্টেশনে, গ্রেপ্তারের কোনো খবর নেই।